হিংকাণ্ডৰ বিৰুদ্ধে সমগ্র রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত আছে। মই বর্তমান উপস্থিত আছো নগাঁও জেলার চকলাঘাট অঞ্চলত, আর চকলাঘাট অঞ্চলত এনেদরে দেখবলে পোৱা গৈছে অসম লেখিকা সমারোহ হাতিচুং শাখার উদ্যোগত এনেদরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। অসম লেখিকা সমারোহ সমিতি পূব হাতিচুং শাখার উদ্যোগত নারী নির্যাতনের প্রতিবাদত এনেদরে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। মূল সতীর্থ ইয়ার সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশ দেখাই গেছে। যেহেতু ঢিংকাণ্ডক সমগ্র রাজ্যজুড়ি এটা জুই জ্বলিছে বলে কোব লাগবে, সমগ্র রাজ্যজুড়ি এটা প্রতিবাদমুখর হয়ে পড়েছে। তার সমান্তরালকে এনেদরে দেখবলে পোৱা গৈছে যে হাতিচুং পূব হাতিচুং শাখার অসম লেখিকা সমর সমিতি এনেদরে নারী নির্যাতনের প্রতিবাদত প্রতিবাদী কার্যসূচী উলিয়াইছে। আর মই পোনে পোনে তেওঁলোকৰ কাষলে যাব বিচাৰিম, যেহেতু আপনাদের যে আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, কি কব? কি কব মানে আমার অকল নারী নির্যাতনে নহয়, সমাজত চলি থাকা যা অনৈতিক ঘটনা আমি তার বিরোধিতা করছো। আজি চারিআলি গ্রাম্য অঞ্চলত ঠায়ে ঠায়ে মাদক দ্রব্য যে সেবন করা হয়েছে, যুব উশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, আর এই যুব উশৃঙ্খলতার নৈতিকতা তথা নির্যাতনের প্রধান কারণ বলে আমি গণ্য করছো। গতি আমার প্রতিবাদের মূল উদ্দেশ্য হয়েছে নির্যাতন বা শাস্তি প্রদান করার সরকারে ইয়ার উৎসর কারণ বিচার কর যে আজি আমার প্রগতি হয়েছে, ভারতবর্ষ প্রগতি হয়েছে বলে আমি কব ন, কেন নারীর যদি প্রগতি নাই, যখন দেশত নারীর সম্মান নাই, সেই দেশত দেশখন প্রগতি হয়েছে বলে আমি কব ন। গতি নারী যদি সম্মান নাই, নারী যদি সুরক্ষিত নহয়, আমি কি করিম? গতি আমার প্রত্যেকগী নারীক আমার সমর কৌশল বাধ্যতামূলক করক, মুঠর পথ প্রশাসনক আমি আপনার যোগেদি এটাই আহ্বান করো যে আমার যুহ উৎসর কারণে এই আমার নারী সকল নির্যাতিতা হব ধরেছে, সেই উৎসর কারণ বিচার করে তাক রোধ করার ব্যবস্থা কর। আর প্রধানত আমি দেখা পোৱা কারণে হয়েছে ড্রাগস যা মাদক দ্রব্য সেবন করা হয়েছে, আর এইবিল রোধ করবলে আমি দেখো যে সরকারে প্রশাসনে পারমিশন দিছে। ঢিংকাণ্ডর এজন অভিযুক্ত ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তারপর দুজন অভিযুক্ত এটাও মুক্তি আঘাতর আছে, কি কব? অতি শীঘ্রে উচিত শাস্তি দিয়ক, আর কি উপায় ধরে সেটা আমার তীব্র প্রতিবাদ হয়েছে যে যাতে উচিত শাস্তি দিয়ক, আর নহলে যদি প্রশাসনে এই ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰে তেতিয়াহলে রাইজক এই ব্যবস্থা গ্রহণ করবলে দি দিয়ে। এনেদরে দেখবলে পোৱা গৈছে হাতে হাতে প্লে কার্ড লৈ মহিলা সকল ওলাই আহিছে। মই আৰু এগৰাকী মহিলা আছে, তেওঁৰ কথা পাতিম। যেহেতু এতিয়া দেখবলে পোৱা গৈছে যে খিলঞ্জীয়া সুরক্ষিত নহয়, খিলঞ্জীয়া বর্তমান অসুরক্ষিত হয়েছে, কি কব? আসলতে এইটো ধর্ষণকারী কোনো জাত নাই, ধর্ম নাই, ধর্ষণকারী অপরাধী অপরাধীয়ে, গতি মানে অপরাধীক উপযুক্ত শাস্তি দিব লাগে। আমি সরকারক আহ্বান করছো যদি সরকারে নোৱাৰে আমার রাইজলে এৰি দিয়ক, আমি বিহিত ব্যবস্থা লম। কারণ আজি এজনী ছোৱালী ওলাই যাব নোৱাৰে, কোনো ছোৱালী মুক্ত মনে, ছোৱালী কি বোৱাৰী কি, আনকি সিদিনা ৬৫ বছৰীয়া এগৰাকী মাইকী মানুহ তেখেতো সারি যোৱা নাই, কি আমার নিজৰ দেশতে আমি নিরাপত্তাহীনতা ভুগিছো। গতি আমি এইখিনি ন্যায় বিচাৰিছো, সরকারক আমি কঠোরভাবে অনুরোধ জানাইছো, আমার মানে তেখেতসকলে দৃষ্টিগোচর করক। সেই কারণে আজি আমি এই ঐক্যবদ্ধ হয়ে আমি নারী সকল ওলাই আহিছো, আমার সুরক্ষা লাগে, আমার ন্যায় লাগে, আর যিসকলে মানে ধর্ষণ করেছে তেওঁলোকৰ ফাঁসি হব লাগে, ফাঁসি দিব লাগে তেওঁলোকক। যিখিনি ঢিঙৰ যিটো কন্ডিশন হয় গল, দুজন এজনী ছোৱালীক যেনেকৈ ধর্ষণ করলে, তেখেতসকলক এজনকতো মৃত্যুদণ্ড দিয়া, মৃত্যুদণ্ড মানে কি তেওঁলোক মৰিলে এটা, আৰু এজন দুজন আছে তেখেতকো তেনেকে উলিয়াই দিব লাগে, নারী সকলে তেওঁলোকে ব্যবস্থা লব। মই মোৰ সতীৰ্থই দেখুৱাই গৈছে এনেদৰে বৰ্তমান নারী সুরক্ষার স্বার্থত তেওঁলোকে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আর অসম লেখিকা সমারোহ সমিতি পূব হাতিচুং শাখার উদ্যোগত এনেদরে প্রতিবাদী যে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, সকল ওলাই আছে রাজপথলে, অঞ্চলের নারী সকল ওলাই আছে রাজপথলে, আর এনেদরে তেওঁলোকে নারী সুরক্ষার স্বার্থত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। দেখবলে পোৱা গৈছে ঢিঙৰ যি কাণ্ড সমিতি, ঢিঙৰ কাণ্ডৰ পিছতে সমগ্র রাজ্যজুড়ি প্রতিবাদ অব্যাহত আছে। তাৰে এক প্রতিচ্ছবি দেখবলে পোৱা গল হাতিচুং অঞ্চলত, আৰু ইয়াৰ যি সামগ্রিক পরিবেশ, সেই মই পরিবেশ দেখুৱালোঁ।